শ্রীরাম শোভাযাত্রা। আকাশ বাতাস এক নাম, রাম নাম রাম নাম। করিমগঞ্জ শহর থেকে প্রায় 5-6 কিলোমিটার দূরে সাদারশ্মি গ্রাম, আর তারই প্রাচীন বড় আকড়া, প্রায় 600 বছরের বেশি প্রাচীন। ঠাকুর শ্রী শ্রী মদন গোপাল জিউ, রামলালা, শ্রী যুগল কিশোর সরকার ও শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বিরাজমান। প্রাচীন বড় আখড়ার পরিচালনায় শ্রী শ্রী রাম মন্দিরের শোভাযাত্রা সারা গ্রাম মেতে উঠেছে রাম নাম গানে, যেন প্রতিটি ঘর উজাড় হয়ে শূন্য হয়ে এসে যোগ দিয়েছে এই মহামিছিলে, মহাযাত্রায়। আমি বরুণ, চ্যানেল নোমাডিক। প্লিজ সাবস্ক্রাইব, লাইক এন্ড কমেন্ট। যে র্যালি বের হয়েছে, তারই র্যালি দৃশ্যটা আমি তুলে ধরছি। করিমগঞ্জ থেকে প্রায় 500 কিলোমিটার ডিস্টেন্স। হাই, তো বিশেষ করে আজকে হাই মহারাজের নেতৃত্বে উনি বৃন্দাবন বড়সুরমাগঞ্জের মহামন্ডল 108 মহামন্ডলেশ্বর কুম্ভ মেলার উনি জেনারেল সেক্রেটারি হিসাবে উনি দায়িত্বপ্রাপ্ত আছেন। উনি সর্বপ্রথম আমাদের গর্ব বরাকবেলি এবং আমাদের নর্থ ইস্টের মধ্যে প্রথম মহারাজ যিনি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে উনি আমন্ত্রণপত্র পেয়েছেন। উনার আমন্ত্রণপত্রের খুশিতে আমাদের দেশ সাদাশি গ্রামের ভক্তবৃন্দ এবং সাদাশি জনসাধারণ মিলে এই শোভাযাত্রা 3 দিনের রামকথার আয়োজন করা হয়েছে। আপনাদের সবার সহযোগিতা
এবং আমন্ত্রণ এখানে সবার জন্য আসার জন্য, আমাদের এই যে ক্ষুদ্র প্রয়াসকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য। আমি সত্যি অভিভূত যে একটা গ্রাম সাদারাশি, এই সাদারাশির যে প্রতিটা মানুষ, প্রতিটা যুব সমাজ, ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সবাই এই এই আনন্দ উৎসবে যুক্ত হয়েছেন, আনন্দ উৎসবে পার্টিসিপেট করছেন, তা সত্যি একটা অভিভূত, একটা এত বড় একটা প্রচেষ্টা, একটা আনন্দ উৎসব। আর বিশেষ করে যা বুঝতে পারলাম যে রাম মন্দির 22 তারিখ, যে 22 জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা হবে, তারই একটা শুভ সূচনা বলতে বলা যায়। তো আপনারা কেমন আনন্দ উপভোগ করছেন এই বিষয়ে, এই প্রচেষ্টনে? খুব আনন্দ হচ্ছে। আচ্ছা আচ্ছা, এইদিকে যে আরো নিশানাগুলো দেখতে পাচ্ছি, ওখানে কি কোনো অনুষ্ঠান আছে নাকি? গ্রামবাসীদের এত আনন্দ, এত উৎসব, সত্যি আমি বারবার বলছি আমি অভিভূত, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। আমাকে বিশেষভাবে আমন্ত্রণ করে নিয়ে এসেছে তপু এবং আশ্রমে রাতুল কিশোর গোস্বামী। একদম প্রচেষ্টার সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এত আনন্দ, এত আনন্দ, যেমন একদম যৌবন উছলে পড়ছে প্রত্যেকটা মানুষের শিরায় শিরায়। আমি মানুষের এই আনন্দ উৎসবের উৎফুল্লতা দেখে আমি নিজেকে যেন হাই হাই। এখানে নানান সাজে সাজে আমারও ইচ্ছে করছে তোমাদের সঙ্গে নাচে জয়েন করি। এগিয়ে যাচ্ছি সামনের দিকে, একদম সামনের দিকে। অনেক কেমন লাগছে? কেমন লাগছে আপনাদের? রাধে রাধে, জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। একদম সামনে এসে গেছি, সামনে সুগ্রীব হনুমানজি আছেন, ওখানে শিব দুর্গা, জয় বম ভুলে ভোলানাথ, জয় মা কালী। আর তুমি হনুমান বাবাজি? আমি শ্রী মহামণ্ডলেশ্বর শ্রী গৌরগোপাল দাস গোস্বামী, প্রাচীন বড়ি সুরমাকুঞ্জ পাত্রপাড়া বৃন্দাবন। আমি চতুর্থ বিরক্ত বৈষ্ণবদের উপাধ্যক্ষ এবং 92 থেকে অধ্যক্ষ উপাধ্যক্ষ হয়ে আসছি, এবং ভারতের বিভিন্ন সাধু সমাজের অনেক বিভিন্ন পদাধিসীন ছিলাম। আমি আমাদের গৌড়িয়া সম্প্রদায়ের মধ্যগড়েশ্বর সম্প্রদায় গৌরমণ্ডল খালসার শ্রী মহন্ত, কুম্ভমেলায় নির্বাণী আখড়ায় 12 নম্বর সিট আমার। বর্তমানে চার সম্প্রদায় উপাধ্যক্ষ হিসাবে রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা বিশেষ আমন্ত্রণ চিঠি পেয়েছি। আমার জন্মস্থানের ছেলেরা যেমন গ্রামবাসী সব ভক্তরা মিলে ভব্য আয়োজন করছেন 108 শ্রীরাম কোন 108 কোন শ্রীরাম যজ্ঞ, 108টা কুণ্ড থেকে 5000 লোকে আহুতি দেবে এবং আজকে শোভাযাত্রা বাইর করেছেন। ওই চিঠি ওরা আনন্দ মহোৎসব বানাচ্ছে। এই আশ্রমটা প্রায় 1100 বছর পুরানো,
পরীক্ষা করে বুঝতে পারবে যে কত বছর পুরানো, এবং এখানে যেগুলি বিগ্রহ আছে অতি প্রাচীন শৈলীতে বানানো, এবং এখানে যে সমাধিগুলি এখনো বিরাজমান আছেন অতি প্রাচীন সমাধি, সম্পূর্ণ বরাকবেলির ভিতরে কি নর্থ ইস্টের ভিতরে এইরকম সমাধি কোথাও মনে হয় নেই। সাদাবাসী গ্রামের এটি একটি অনেক প্রাচীন আখড়া, এটাতে আজকে আমার আজকে থেকে স্টার্ট হয়েছে রামকথা, তিন দিন চলবে এবং আগামী বুধবার দিন এটাতে যজ্ঞ অনুষ্ঠিত হবে। 108টি যজ্ঞকুণ্ড বানানো হয়েছে, সবাইকে আমন্ত্রণ থাকলো এখানে এসে যজ্ঞ অনুষ্ঠানে আর তিন দিনের প্রোগ্রামটি দেখার জন্য। অনেক অনেক ধন্যবাদ। তোমার শুভ নামটা? রাজীব দাস। রাজীব দাস, ওই দেখা যাচ্ছে মাঠের মধ্যে ধান কাটা, মাঠের মধ্যে ধান নেই, কাটা হয়ে গেছে পৌষ, ধান মাঠ ঘাট খালি থাকে। আর ওখানে যে মেলা হচ্ছে ওটা বিশ্বম্বর আকরার তত্ত্বাবধানে এখানে একটা মেলার আয়োজন করা হয়েছে, শাশুর অভয় আরম্ভ হয়ে গেছে এই মাটির বাসন। এগুলো কি অ্যাকচুয়ালি টেরাকোটা মাটি? পুরা পুরা মাটি, পুরা মাটি, যেটা টেরাকোটা যে শিল্প, হস্ত টেরাকোটা শিল্প, ওটা মাটি তৈরি করে। দোকান পাট বসে গেছে, তো একটা এখানে যে অনুষ্ঠানটা হবে এই অনুষ্ঠানের এখানে যে এই মাঠের মধ্যে 108টা কুণ্ড তৈরি করা হয়েছে, কুণ্ড এই আর পরপর এখানে 100 সর্বমোট আছে, এখানে 108
একটি যজ্ঞকুণ্ড যেটা এখানে হাজার হাজার মানুষ আহুতি দেবেন, যজ্ঞ আহুতি, আর যজ্ঞ পরিচালনা করবেন এখানকার যে গোসাইজি, উনি শুনছি বৃন্দাবন থেকে এসেছেন এই আশ্রমের এই আখড়ার গোসাইজি। একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে, তারই একটা প্রুফ প্রমাণ আমি পেয়ে গেছি। এসেই যে র্যালি দেখতে পেলাম এই, আচ্ছা আগে মন্দিরটা দেখে আসি, এখানে একটা বড় উৎসব হবে আজকেই শুরু, তিন দিন ইয়েতে পর্যায়ক্রমে চলবে। তো এখানে টেন্ট সাজানো হয়ে গেছে, যদিও মন্দিরের অরিজিনালিটিটা কতটুকু দেখা যাবে বুঝতে পারছি না। তো মোটামুটি যতটুকু ডেকোরেশন করে রাখার কারণে যতটুকু দেখা যাচ্ছে ততটুকুই তুলে ধরছি। ওখানে বিগ্রহ আছে, আমি বিগ্রহটা তুলে ধরছি। যাচ্ছি বিগ্রহের মণ্ডপের দিকে। বিগ্রহ মণ্ডপ, একটু জুম করে দেখাচ্ছি। তো আমি এগিয়ে যাচ্ছি যে এখানে যে এই আখড়ার যে ইতিহাস যেটা এখানে রয়েছে, সেই ইতিহাসই এক কথায় একটা লিপিবদ্ধ ইতিহাসের মতো, যার সম্বন্ধে যতটুকু জানা গেছে বোঝা গেছে যে এইগুলা এই যেটা সবচেয়ে পুরনো যেটা সেটার দিকে আমি এগিয়ে যাচ্ছি। এই যে সবচেয়ে পুরনো যে সমাধি মন্দির যে সেটা এই, এটা কোনো সিমেন্ট নয়, এটা চুন সুরকি দিয়ে কাজটা করা হয়েছে। এখানে কোনো সিমেন্ট ব্যবহার করা হয়নি, ইট এবং ইটের ধার এটাও অন্য ধরনের। এই যে থিকনেস, এই যে থিকনেসটা দেখা যাচ্ছে খুব কম, সাধারণ ইটগুলো আমরা যেটা দেখে সচরাচর দেখে থাকি সেই ইটগুলা অনেক 3 ইঞ্চি এবং 5 ইঞ্চি এইভাবে থাকে, 9 ইঞ্চি 3 ইঞ্চি 9 ইঞ্চি থাকে। তো এটা কিন্তু 1 ইঞ্চি এই ইটগুলা দিয়ে এবং চুন সুরকি দিয়ে তৈরি। আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি, ছটা আছে এখানে। তো এগুলো ক্রমান্বয়ে অনেক পুরনো, এগুলো চুন সুরকি সিমেন্ট ইয়ার তৈরি, কিন্তু ওই প্রথম যে 1-2 দেখা যাবে 3 দেখা যাচ্ছে ওইগুলা সেই আমলের পুরনো, অনেক পুরনো যে চুন সুরকির তৈরি। সেটা বলা হচ্ছে 600 বছর পুরনো, 600 বছর এই মন্দির, এই সমাধি যেটা আমরা তথ্য পাওয়া গেছে এটা 600 বছর পুরনো, অনেক প্রাচীন, এটাকে বড় আস্থা বলা হয়। এই এলাকাতে সর্বপ্রথম নাকি এটাই হচ্ছে এই এলাকার সর্বপ্রথম সেই বড় আখড়া। তো আমার বাবার মুখে শুনেছি, আমার বাবা 72 বছর বয়সে দেহ রেখেছেন,
উনি বলেছেন উনি যখন ছোটো ছিলেন তখন এই সমাধি দেখেছেন। তারপর ওনার আমার বাবা বলেছেন ওনার আমার মানে বড় বাবা ঠাকুরদাদা উনি যখন ছোটো ছিলেন এই সমাধি দেখেছেন। তো এর মানে আমার ঠাকুরদাদা আবার যখন ছোটো দেখেছেন এরকম সমাধি দেখেছিলেন, মানে অবিভক্ত ভারত অখণ্ড ভারত যখন ছিল তখন এর অনেক পূর্ব থেকে এখানে অনেক সাধু সন্তদের আনাগোনা ছিল, আসা যাওয়া ছিল। পূর্ববঙ্গের অনেক সাধু সন্তরা এখানে আসতেন, এখান থেকে অনেক সাধু সন্তরা এখানে রাত্রিবাস করতেন, বিভিন্ন ধার্মিক সভা করতেন। এখানের একজন ইয়ে ছিলেন বৃন্দাবন ধামে থাকতেন যিনি মনা গোস্বামী, তো উনি বিশাল তত্ত্বকথা বিভিন্ন জায়গায় বলতেন। ওনার অনেক শিষ্যরা আছে, ওনার এখন যে ভাইপো আছে গৌরগোপাল গোস্বামী উনি আজকে যিনি আমাদের সঙ্গে ছিলেন, তো উনি বৃন্দাবন ধামে থাকেন। তো আমাদের এখানে তিন দিনের এই প্রোগ্রাম হবে, তো এখানের এই যে প্রোগ্রামের সমস্ত ব্যয়ভার আমরা কোনো বাইরে থেকে কোনো সংগ্রহ করিনি, সমস্ত গ্রামবাসীতে যার যতটুকু সাধ্য 10 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত আছে, কেউ 20,000, 10,000, 5,500 এরকম করে দিয়েছেন। এবং শ্রমও এরকম সমস্ত গ্রামের, এখানে এই গ্রামে 3টা ওয়ার্ড সাদারাশি জিপির অন্তর্গত 3টা ওয়ার্ড আছে, 3টা ওয়ার্ডের প্রত্যেককে সংযুক্তভাবে এই অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে এবং সবাই করছে। কদিন চলবে এটা অনুষ্ঠান? আজকে থেকে শুরু হয়েছে, আগামী কালকে পরশুদিন পর্যন্ত চলবে, এটা 15, 16, 17 তারিখ সমাপ্তি হবে। 108টি হবনকুণ্ড আছে, হবনকুণ্ডগুলো তো আপনারা দেখেছেন, এখানে যজ্ঞ হবে। হ্যাঁ, মহামণ্ডলেশ্বর হরিদ্বার এই আমাদের যে মহাকুম্ভ উনি আসবেন, হবনকুণ্ড হবে, সেই 108টি কুণ্ড বানানো হয়েছে, প্রত্যেকে সেই কুম্ভের মধ্যে যোগ্য আহতি দিতে পারে। আমি এমনিতে সংঘের প্রচারক, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের, আমার মূল বাড়ি এখানে, কিন্তু আমি সংঘের কাজের সূত্রে আমি ওয়েস্ট বেঙ্গল ওখানে সেবা ভারতী বনবাসী এলাকাতে সেবামূলক কাজ করি। আপনার শুভ নাম? আমার নাম হচ্ছে সুকুমল দাস, আর এমনিতে আমি আসাম ইউনিভার্সিটির ছাত্র, মাস্টার ডিগ্রি এখান থেকে। দীর্ঘদিন আমি সেনা বিভাগের অ্যাসিস্ট্যান্ট কমান্ডার হিসাবেও কিছুদিন চাকরি করেছি, চাকরি করার পর কিছুদিন পর আর মা বাবা যতদিন ছিলেন তাদের সেবায় সেবারত হয়ে মা বাবা চলে যাওয়ার পর আর ভাবলাম না, সময়কে চাকরিতে থেকে আমোদ প্রমোদ বিলাসিতা আছে কিন্তু সমাজের কাছে যে সময় দেওয়া, চাকরিতে থেকে একটা সারাউন্ডিং কন্ট্রোলে থাকতে হয়, সেই সময় তো দিতে পারবো না, সেই জন্য পূর্ণ সময় দিয়ে যাতে কাজ করতে পারি সেই জন্য নিজে স্বেচ্ছায় অবসর নিয়ে কাজ করছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তো আজ এখানে শেষ করছি, বিদায় নিচ্ছি, শুভেচ্ছা শুভকামনা, নমস্কার।